মারি আপনি আমার বাবার মত না আপনাকে আমি কি করে মারবো মারতে পারবো না আপনাকে পারবো না মারতে শেষা শেষা এখনো সময় আছে মা ভগবান শিবের আশ্রয়ে চলে এসো উনি তোমায় ক্ষমা করে দেবেন আর আমি আমি নিজেকে কি করে ক্ষমা করব আপনি আমার বাবা আপনি আমার জীবন কিন্তু ঋত্বিক ঋত্বিক আমার পৃথিবী গুরুদেব ও আমার সবকিছু আর ওকে পাওয়ার জন্য আপনার মতন হাজার প্রাণ উৎসর্গ মহাদেব আমি শক্তি দিন আজ পর্যন্ত আমার জীবনে শুধু একটাই উদ্দেশ্য ছিল আমার মা বাবার খুনিদের উপর প্রতিশোধ নেওয়া কিন্তু আজ আজ আমায় আমার গুরুদেবের মৃত্যুর প্রতিশোধ নিতে হবে আর তাও নিজের বোনের থেকে তোমায় তোমার পাপে হিসেব দিতে হবে শেষা এই লড়াইতে তুমি এখানে আসবে না আমিও তোমার সঙ্গে রয়েছি মহাশেষার বুদ্ধি ভ্রষ্ট হয়েছে যদিও নিজের পিতা সমান গুরুকে হত্যা করতে পারে তাহলে সবাইকে মারতে পারে যাই করো সাবধানে করো আমি শিবান্যার কোনো ক্ষতি হতে দেব না বাবা এখন এই প্রতিশোধ আমাদের দুজনের শেষা যেন জানতে না পারে যে আমি জীবিত আজ পর্যন্ত যে খেলা ও আর ইয়ামিনী আমাদের সঙ্গে খেলে এসেছে এবার ওই খেলা আমি ওদের সঙ্গে খেলবো শত্রুকে ওদেরই চালে ওদেরই হাতিয়ারে মারব এই বাজ এটা তো গুরুমার মনে হচ্ছে এরা এখানে Thank you.
এই ভণ্ড গুরুমা, বাজ পাঠিয়েছিস কেন তুই? দেখ তোর বাজগুলো আমার কি অবস্থা করেছে। তুই আসিস রে তো, তাই ডাকতে হলো। এ আবার কেমন ধরনের ডাকা? না হলে কি তোকে আরতি করে নিয়ে আসতাম? আরে তুই যা কাণ্ড করেছিস না তা কি করেছি আমি? আচ্ছা বেশি বোকা সাজিস না, চল বল বল নাগমণি কোথায়। নাগমণি দেখ, বল নাগমণি কোথায়। বলবি না তুই? ঠিক আছে চল বল 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 ওই নাগমণি কোথায়, বল, না হলে পুড়িয়ে ছাই করে দেবো আমি তোকে। এই ব্যাস যামিনী, থাম তুই। ও মরে গেলে ওর লাশ বলতে পারবে না যে নাগমণি কোথায় আছে। গুরুমা, এই কালো নাগের না খুব চালু, যদি ও মরেও যায় ওর লাশও খুঁজে পাবো না আমরা। এক কাজ করুন, ওকে ধরে রাখুন আর ওকে জিজ্ঞাসা করুন যে নাগমণি কোথায়। এবার নাগিন বল, বল নাগমণি কোথায়। নাগমণি আমার কাছে নেই। কি করে নেই? তুই নিজে ইয়ামিনীর বাড়িতে গিয়ে নাগমণি নিয়ে পালিয়েছিলি। না, আমি গুরুদেব আর সংগ্রাম সিংকে মারতে গেছিলাম, কিন্তু ওরা আমায় বরফের মূর্তি বানিয়ে দিয়েছিল, কিন্তু শেষে আমি গুরুদেবকে মেরে ফেলেছি। আমি শিব মন্দিরে থাকলে তোর ওখানে কি করে গেলাম? এসব তোর ষড়যন্ত্র। সবচেয়ে বেশি নাগমণির লোভ তোর ছিল। তোর কাছেই আছে নাগমণি, চল বের কর নাগমণি। চুপ কর, চুপ। যদি নাগমণি আমার কাছে থাকতো তো আমি এখানে বসে থাকতাম কেন নাগিন? এখনই জানা যাবে যে নাগমণি কার কাছে আছে। নে এই অস্ত্রে দু ফোঁটা রক্ত দে।